हेलो बंधुरा आमी आमार मार जन्य आज के आमार मार जन्मदिन तो ताई नो मार जन्य एक केक एनेछि आर मार एटा हलो गिफ्ट ए जे नेकलेसटा आमाके गिफ्ट करबो आर ए जे एखाने डेकोरेशन करेछि एकटु मा ओई घरे आछे मा किछु जाने ना एइसब ब्यापारे माके एखन सरप्राइज देबो माके एखन आमी एकटु निये आसि ए घरे तारपर मा एसे केक काटबे आपनादेर देखाच्छि जन्मदिन ठाकुर के आगे पुजो दिए अपन सामने कथा बोलते स्पेशल दिन मान आज के एम एक दिन जान भाईर एक ही डेटे और मास और तारीख एक जन्मदिन किंतु बार और बचर आलदा तेजे खूब स्पेशल और आपनारा आशीर्वाद करबें बंधुरा एन खेते बसे गेले बोले तुम्हें अनेक रान्नाबान्ना कर सकाल घूम के उठे तुम्हें खावर देव तेने पुरो फाका सामने को खबर नहीं रान्ना करे भात बाटते गेछे खबर एसे गेछे की रान्ना करेछि आपनादेर देखाच्छि सब आसुक आर हाँ ये जे जिनिया आछे एखाने जिनिया बोलो आज कार हैप्पी बार्थडे बोलो कार हैप्पी बार्थडे मार मार हैप्पी बर्थडे बोलो सबाई भालो आज बोलो आमियो भालो आज बोलो आमी एकोन खाबो तो आमी की रान्ना करेछि जा घरे छिलो मोटामुटी आमी ताई दिएई रान्ना बान्ना करेछि आपनारा देखुन आमी की की रान्ना करेछि आर एरकम जे आमा आमार आर आमार भाईर एक संगे जन्मदिनटा माने खूब कमई लोकेर काछे शोना जाय एरकम हय ना तो आमरा खुबी लाकि तो आमार आर आमार भाईर जन्मदिन एक ही दिने हाँ देव सेई ओइजन्य आपनारा आशीर्वाद करबेन आमाके आमार भाईके एखाने होच्छे माछ भाजा एखाने होच्छे आलू भाजा गोल गोल करे करेछि एखाने बेगुन भाजा एखाने भेंडी भाजा और एखाने पटल भाजा एखाने डाल करेछि और एखाने होच्छे चिकेन आछे एकदम पुरो कषा कषा करेछि एकटु कबाब स्टाइले करेछि और एखाने सालाद एखाने पायेस एखाने चाटनी और पापड़ नेई तो पापड़ भाजी नेई तो आमी स्टार्ट करी और एकटा चामच दाओ आगे प्रथमे ये सब आयोजन शुद्ध एकमात्र आमार छेलेर जन्य मा तुमि सबार करो आमार तोमार केन करबे ना ओइजन्यई आगे सबार आगे जार जन्य एत खुशी एत आनंद सबार आगे आमी तादेरके खाइये देब नाओ नाओ जिनिये नाओ आमी एदेर खाइये आमी आनंद पाई तार जन्य सबार आगे
ওরা যেন আনন্দ করে, আনন্দ পায় সবসময়। ওই জন্য ওদেরকে আগে আমি খাইয়ে দিয়ে এবার আমি খাবারটা স্টার্ট করছি। আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আপনাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, আমি আমার মার জন্য, আজকে আমার মার জন্মদিন, তো তাই জন্য মার জন্য এই কেক এনেছি। আর মার এটা হলো গিফট, এই যে এই নেকলেসটা আমাকে গিফট করবো। আর এই যে এখানে ডেকোরেশন করেছি একটু, মা ওই ঘরে আছে, মা কিচ্ছু জানে না এইসব ব্যাপারে। মাকে এখন সারপ্রাইজ দেবো, মাকে এখন আমি একটু নিয়ে আসি এই ঘরে, তারপর মা এসে কেক কাটবে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি আরেকটু স্কুলে ফুল টুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, যেন মা হট করে এসে সারপ্রাইজ হয়ে যায়। এবার মাকে ডাকি। ও মা, এবারে আছো তো? দেখো কাণ্ড, আমারে সেজে গুজে আসতে বলেছে, বলে তুমি আর বন্ধু সেজে গুজে আসবে? হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে, দরজা বন্ধ করে দিয়েছে, এদিকে দরজা ওইদিকে দরজা সব বন্ধ করে দিয়ে ও এখানে এগুলো করেছে। হ্যাঁ, আমি বলেছি যে আমি বাড়িতে কেক বানাবো, না হবে না, ও কখন কেক এনে লুকিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, বাচ্চা মানুষ যেটুক করেছে ওর জন্য ওকে অনেক মানে খুশি দিয়েছে, আমাকে অনেকটাই খুশি দিয়েছে, আমি সারপ্রাইজ হয়ে গেছি। আর বুঝতে পারিনি হ্যাঁ যে ও এইটুকু করবে, হ্যাঁ কখন কখনো কেক এনে মোবাইল ভাই। এই যে এখন আপনাদের সামনে আমি কেক কাটবো, আর দেখুন এই যে এগুলো সব সাজিয়েছে ছেলে, তা আমি এখন কেক কাটছি। নাও দেখি এগুলো ফুটো ফুটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নেবে নি, ভালো করে ফুদাও। নিবে তারপর কাটবে, আবার উঠছে, আবার চলেছে। না এগুলো তো খুব জ্বালাচ্ছে আমাকে, এগুলো ম্যাজিক মোমবাতি। হ্যাপি বার্থডে টু ইউ। খুশি হচ্ছে, এত আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমাকে বিকেল থেকে বলছে মা কেক কাটবে না, আজ না কেক কাটবো না, দেখি বানাতে পারে কিনা। আমাকে বলে কি যে তুমি একটু সেজে গুজে আসো, বোনকে একটু সাজাও। হ্যাঁ, আমি বুঝতে পারি না, আমি হচ্ছে যে কালকে যে জিনিসগুলো দোকান থেকে এনেছি আমি আপনাদের সেইগুলো দেখাবার, আজকে জন্মদিন ওই জন্য একটুখানি সেজেছি। আর এসে দেখি এই ঘরে আগে দেবো। হ্যাঁ, এই যে আগে প্রথমে ঝিমিয়া খাবে, তারপরে আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি। এবার এখান থেকে কাটবো তো? ঠিক আছে, হ্যাঁ এই যে এখান থেকে কাটবে। আমি এত সেজে গুজেছি, কিরকম লাগছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। চট করে তো আমি এত সাজি না, আর কিন্তু এবার ঘাম পুরো তুমি একটু মা আমাকে খাই দাও, ধরো ধরো মাকে খাই দাও। চলুন আপনাদের সামনে আমি কালকে দোকান থেকে কী কী এনেছি সেগুলো আপনাদের দেখাবো। আমি এই এতই আনন্দ আজকে সারাটা দিন আমার খুবই খুবই আনন্দে আমার কেটেছে, একমাত্র আমার ছেলের জন্য। ওর এইসব উৎসাহ সব সময়, শুধু আজকে আমি ভিডিও করছি বলে তাই আপনাদের সামনে বলছি, ও সব সময় অনেক ছোটোর থেকে ও এরকম এরকমই মাদার্স ডেতে ও গিফট দেবে। দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও, এ না তোমার জন্য আরেকটা গিফট আছে, এই দেখুন গিফটটা এত সুন্দর হয়েছে, ও কখন গিয়ে এগুলো করেছে। হ্যাঁ আমি তো খুবই খুশি, হ্যাঁ খুবই আনন্দ, দেখুন কত সুন্দর হয়েছে। ও মানে ওর চয়েসও খুব ভালো, খুব ভালো হয়েছে। হ্যাঁ দেখি একটু আদর করি,
এবার ঠিক আছে আপনাদের, এবার আমি কালকে কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি এই দোকান থেকে। এই যে জিনিয়ার জন্য এই ব্যাগটা, সেই দোকানে গেছে, ও কিনবে, ও লিপস্টিক কিনবে, নেল পালিশ কিনবে, এবার বল ব্যাগ কিনে দাও ব্যাগ, ওর জন্য এই ব্যাগটা এনেছি। আর বেশি কিছু আনিনি। আর এই যে আমার জন্য দুটো টিপের পাতা, এই টিপের পাতার এইটা পুরো জিনিয়া ছিঁড়েও দিয়েছে। আর এই একটা এই ফেসিয়ালের এই কিট এনেছি লোটাসের, VLCC-র মেখেছি, করা হয়েছে, ফেসিয়াল করা হয়েছে, কিন্তু লোটাসের কোনো দিনও করিনি, দেখি কীরকম লাগে। আর এই একটা লিপস্টিক এনেছি, বেশি দাম না, কোনো কোম্পানির না, নর্মালি নিয়ে এসেছি। এটা লিপস্টিকটা খুব ভালো, এই যে আমি যে ঠোঁটে দেয়া দিয়েছি এই কালারটা, বলবেন যে আমার মুখে মানিয়েছে কিনা, আমি যে পরেছি লিপস্টিকটা আমাকে ভালো লাগছে কিনা, এই যে এই লিপস্টিকটা। আর আর এই জিনিয়া জন্য এই হেয়ার ব্যান্ডটা এনেছি, সেই নেবে ও, ঠিক আছে। হার আর কানেরটা পরেছি বলে আমার ছেলে খুবই খুশি, আর আপনারাও বলবেন আমাকে এই হার আর কানের কিরকম লাগছে, কমেন্ট করে জানাবেন। আর আবার আপনাদের কাছে আমি বলছি যে আপনারা আমাকে অনেক আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, হ্যাঁ, আমাকে আমার ভাইকে জন্মদিনের জন্য, হ্যাঁ, এই দিনটা যেন বারবার আমাদের জীবনে ফিরে আসে। আর এখানেই আমি আমার ভিডিওটাকে শেষ করছি, বেশি বড় করছি না। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সাবধানে থাকবেন, আর আমরাও সাবধানে থাকবো। নমস্কার। আর সামনে আরও স্পেশাল কিছু ভিডিও আসতে চলেছে, তার জন্য আপনারা রেডি থাকুন। আর সাবস্ক্রাইব কিন্তু করবেনই, কমেন্টও করবেন, লাইকও করবেন, বেল আইকনটা টুক করে টিপে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।